আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আরমান হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভি নিয়মিত আয়োজন সুস্থ জীবন সুন্দর ভবন এই অনুষ্ঠানে। আর বরাবরের মতো আমরা শিশুদের বিভিন্ন সার্জিক্যাল সমস্যা নিয়ে এই অনুষ্ঠানে আলোকপাত করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে বরাবরের মতো উপস্থিত রয়েছেন বাংলাদেশের সুনামধন্য পেডিয়াট্রিক সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আকাশ, কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম স্যার, আপনি আশা করি ভালো আছেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ স্যার, আমরা ভালো আছি স্যার। আপনার স্যার ক্যামেরাটা একটু অন করতে হবে, আপনার ক্যামেরাটি স্যার অফ রয়েছে স্যার। স্যার আপনি কেমন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্যামেরা তো অন আছে। হ্যাঁ স্যার, এই যে এখন আমরা আপনাকে পরিষ্কার দেখতে পাচ্ছি স্যার। স্যার যেটি বলছিলাম যে আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো, আর সেটি হচ্ছে শিশুদের অন্ডকোষের বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধান, এই বিষয়টি নিয়ে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা একেবারে শুরুতে স্যার আমি আপনার কাছে জানতে চাবো যে শিশুদের যে অন্ডকোষ সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাই। এর মধ্যে একটি হচ্ছে অন্ডকোষ ফুলে যাওয়া। পর এই অন্ডকোষ ফুলে কেন যায় সেটি যদি আমাদেরকে একটু বলতেন স্যার। ধন্যবাদ যে আজকের রাষ্ট্রবীর সুস্থ জীবন সুন্দর ভবন এই সাপ্তাহিক অনুষ্ঠানের যারা শুনছেন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় অথবা এপিসোড হচ্ছে শিশুদের অন্ডকোষের বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধান। আমরা এই বিষয়ে আলাপ করব এবং শুরুতেই যেহেতু প্রশ্ন করা হয়েছে যে বাচ্চাদের অন্ডকোষের যে ফুলে যাওয়া, এই ফুলে যাওয়ার কারণ কি এবং কি করতে হবে, আসলে আমরা সেই বিষয় নিয়েই আলাপ করব এবং আমাদের আলাপের মধ্যেই এগুলো চলে আসবে। সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি যে অন্ডকোষ বলতে আমরা আসলে কি বুঝি বা এর ধরন বা এর গঠন কি রকম বা এর বৈশিষ্ট্য কি রকম থাকে, সেই বিষয়ে আমরা সাধারণভাবে একটা আলোকপাত করতে চাই। অন্ডকোষ হচ্ছে যে পুরুষ শিশুদের অর্থাৎ ছেলে শিশুদের জননাঙ্গের একটা অংশ, যেখানে হচ্ছে অন্ডকোষের বিটি থাকে অর্থাৎ শুক্রাশয়ে যেখানে অবস্থিত থাকে সেটাকে আমরা অন্ডকোষের বিটি বলে থাকি অথবা এটা অন্ডথলিও বলা হয়। এক এক জায়গায় এক এক কথা বা এক এক ভাষা ব্যবহার করা হয় এবং এটার কি কি সমস্যা হতে পারে, সেই সমস্যার ভিতরে একটা হচ্ছে জন্মগতভাবে সাধারণত যে অন্ডকোষের যে থলিটা থাকে এটার দুইটা অংশ থাকে, ডান পাশ এবং বাম পাশ, এবং দুই পাশে কুস্কির দুই কুস্কির দিক দিক দিয়ে অর্থাৎ পেনিসের দুই পাশ দিয়ে পেটের ভিতর থেকে এই অন্ডকোষ চলে আসে এবং এই দুইটা বিচি এক একটা বিচি এক একটা অন্ডথলির ভিতরে থাকে এবং কোনো কারণে এর যদি কোনো সমস্যা হয় অর্থাৎ এটা থাকতে পারে, এটা জন্মগতভাবে একটা আসতে পারে একটা নাও আসতে পারে, দুইটাই আছে কিন্তু এটা ফুলে যেতে পারে, এখানে দেখা যেতে পারে ব্যথা পেতে পারে, প্রচণ্ড ব্যথা হতে পারে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা নিয়েই আমরা আজকে আলাপ করব। প্রথমেই আমি যেটা বলতে চাই যে এই অন্ডকোষ সাধারণত বাচ্চারা যখন মায়ের পেটে থাকে তখন এটা কিডনির পিছন দিক থেকে এটার উৎপত্তি এবং এই উৎপত্তি হয়ে আস্তে আস্তে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে এটা অন্ডথলিতে জন্ম হওয়ার ঠিক আগ মুহূর্তে চলে আসে, অর্থাৎ জন্ম হওয়ার 2-3 সপ্তাহ আগে অর্থাৎ 36 থেকে 40 সপ্তাহের মধ্যেই এটা অন্ডকোষে চলে আসাটাই হচ্ছে স্বাভাবিক এবং সাধারণত এভাবেই সমস্ত ছেলে বাচ্চাদের অন্ডকোষের বিচি তার অন্ডকোষের থলিতে চলে আসে। এই অন্ডকোষের বিচি যে প্রক্রিয়ায় চলে আসে এবং এর সাথে এই অন্ডকোষের বিচিটা একটা একটা বোটা বা একটা লম্বা সুতার মতো বস্তু দ্বারা এটা আমাদের পেট একটা পেটের সাথে বা একটা জোড়া লাগানো থাকে, সেটাকে বলা হয় স্পার্মেটিক কর্ড, এবং এর সাথে রক্তনালী থাকে এবং অন্যান্য জিনিস থাকে অর্থাৎ সেমিনাল ভেসিকাল
এর সাথে সংশ্লিষ্ট থাকে। এটা হচ্ছে মোটামুটি একটা অন্ডথলি এবং অন্ডকোষের মোটামুটি একটা চরিত্র বা বৈশিষ্ট্য। এখন হচ্ছে যে জন্মগতভাবে দেখা যায় যে অনেক বাচ্চাদের এই অন্ডকোষের বিচি একদিকে আসছে, একদিকে নাই। আবার কখনো কখনো দেখা যায় যে অন্ডকোষের বিচি দুই দিকে, একটাও কোনো অন্ডকোষের বিচি নাই। এইরকম অবস্থা যদি হয় তাহলে আমরা এদেরকে সাধারণত বলে থাকি চিকিৎসকের ভাষায় যে আনডিসেন্ডেড টেস্টিস, অর্থাৎ টেস্টিস ডিসেন্ড হয় নাই, অর্থাৎ এটা মায়ের পেটে থাকা অবস্থায় তার পেটের থেকে আস্তে আস্তে একটা নির্দিষ্ট সময় এই অন্ডকোষে চলে আসে। এটা যদি কোনো কারণে চলে না আসে সেটাকেই আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলি। সাধারণত এটা একদিকে হয়ে থাকে, তবে কখনো কখনো দুই দিকে হতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে অন্ডকোষের বিচি নাই। তাহলে অন্ডকোষের এই যে বিচি, এটার একদিকে আছে একদিকে নাই, অথবা দুই দিকেই নাই, অথবা টোটালি তৈরি হয় নাই, এরকম একটা অবস্থা বিরাজ করতে পারে এবং সেটাকে আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলি। এছাড়া হচ্ছে অন্ডকোষের বিচি যেহেতু সে পেটের মধ্যে থেকে যখন চলে আসে তখন যেই রাস্তা দিয়ে আসে সেই রাস্তাটা যদি নর্মালি বন্ধ হয়ে যায়, যদি কোনো কারণে বন্ধ না হয়ে যায় এবং এটার মুখটা খোলা থাকে, তাহলে পেটের ভিতরের পানি এবং নাড়িভুঁড়ি বা অন্য কিছু যদি চলে আসে তাহলে সেটাকে আমরা আগে আলাপ করেছিলাম গত সপ্তাহে হার্নিয়া বলি, শুধু পানি আসলে হাইড্রোসিল বলি। আবার যদি দেখা যায় যে উপরের অংশটা বন্ধ হয়ে গেছে কিন্তু নিচের একটা অংশে অথবা মাঝখানে এই যে কর্ড যেটা আছে সেই কর্ডের একটা অংশে আছে এবং সেখানে পানি জমে আছে, তাহলে সেটাকে আমরা সাধারণত কমিউনিকেটিং, অর্থাৎ আমরা হাইড্রোসিল বলি। যে এইরকম অবস্থাকেই আমরা পেয়ে থাকি। এছাড়া সাধারণত আমরা এই অন্ডকোষের ব্যথা হতে পারে, অন্ডকোষের টিউমার হতে পারে, এই সমস্যাগুলো নিয়েই সাধারণত অন্ডকোষের যেই সমস্যা আমাদের কাছে আসে এগুলো নিয়েই সাধারণত আসে। ধন্যবাদ স্যার, ইতিমধ্যেই কিন্তু অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন এবং এর মধ্যে শামিন আক্তার নামে একজন প্রশ্ন করেছেন যে স্যার, ভেরিকেসিল বা হচ্ছে অন্ডকোষের শিরার জমাট বেঁধে যাওয়া, এটি আসলে কি? হ্যাঁ, যেটা প্রশ্ন করেছে যে ভেরিকোসিল, সেটা হচ্ছে আমি বলেছি যে অন্ডকোষ যে প্রক্রিয়ায় নেমে আসে, অর্থাৎ যে সুতার সাথে ঝুলে থাকে তার সাথে রক্ত নালী থাকে, অর্থাৎ ভেইন আর্টারি থাকে, অর্থাৎ এই ভেইন আর্টারিগুলো যদি কোনো জন্মগত ত্রুটি অথবা সমস্যা হয় সেটাকে বলা হয় ভেরিকোসিল। অর্থাৎ এই ভেইনগুলো অথবা রক্তনালীগুলো, সাধারণত ভেইনগুলোই দেখা যায় যে টর্চুয়াস এবং মোটা হয়ে যায়। মোটা হয়ে গেলে এটা দেখা যায় যে একদম সাধারণত কৃমির মতো পেঁচানো পেঁচানো থাকে এবং এটা ফুলে যায়। এই ফোলাটাকেই সাধারণত ভেরিকোসিল বলা হয়। সাধারণত বাচ্চাদের এই ভেরিকোসিল খুব বেশি হয় না, সাধারণত অ্যাডাল্ট অথবা বড়দের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ভেরিকোসিল হয়। অনেক সময় দেখা যায় যে অন্ডকোষের এই যে ভেইন যেগুলো থাকে সেগুলোতে অনেক সময় ভাস্কুলার অ্যানোমালিস থাকে, সেগুলোর কারণেও অনেক সময় ফুলে থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় যে সার্জারি করে সেই ডাইলেটেড ভেইন অথবা ভেরিকোসিল, যেই অর্থাৎ নামই হচ্ছে ভেরিকোসিল, অর্থাৎ ভেইনের এক ধরনের ডাইলেটেশন, সেটাকে আমরা বেঁধে কেটে দেই অথবা শুধু বেঁধে দেই। অনেক সময় যে এই ভেইনগুলো যে কারণে ডাইলেটেড হচ্ছে সেই ডাইলেটেশন যাতে আর না হয় সেটার জন্য আমরা কখনো কখনো কিছু ঔষধ ব্যবহার করে থাকি। ধন্যবাদ স্যার, আমরা আসলে আপনার থেকে শুনলাম যে ভেরিকোসিল আসলে কি কি কারণে হতে পারে, পাশাপাশি কিভাবে প্রতিকার পাওয়া যায়। এবার একটু শুনতে চাই যে স্যার, আর অন্ডকোষে আরো একটি সমস্যা রয়েছে যেটাকে বলা হয় আসলে আপনার হাইড্রোসিল, এটির আর এবং হচ্ছে ভেরিকোসিল দুটির মধ্যে আসলে পার্থক্যের জায়গাটা কোথায় স্যার? সুন্দর প্রশ্ন করেছেন। সাধারণত এগুলা সাধারণ মানুষ যেভাবে বুঝতে পারবে, যদি অন্ডকোষের বিচিটা ফুলে থাকে এবং এক ধরনের নরম পানির মতো মনে হয়, ভিতরে শুধু অন্ডকোষের বিচি ছাড়া অন্য কিছু দেখা যাবে না। যদি আরো স্পষ্ট করে দেখতে চান তাহলে আমরা যদি অন্ধকার জায়গায় টর্চ মেরে ওই জায়গাটা দেখতে চাই তাহলে দেখবো যে
ওটা এক ধরনের ট্রান্স লুসেন্ট থাকে, অর্থাৎ ব্রিলিয়ান্ট ট্রান্সলুসেন্ট থাকে, এবং অর্থাৎ এক ধরনের আলো ওর ভিতর দিয়ে দেখা যায়। কিন্তু যদি এটা ভেরিকোসিল হয় তাহলে সেটা ভালো দেখা যাবে না, এবং ভেরিকোসিলে সাধারণত ব্যথা থাকতে পারে, ব্যথা হয় মাঝে মাঝে, ভাল লাগে, ব্যথা হয়, এবং কিন্তু হাইড্রোসিলে ব্যথা হয় না। আবার হাইড্রোসিলে এবং ভেরিকোসিল দুইটাই শুয়ে থাকলে অথবা লাইন পজিশনে থাকলে এটা আস্তে আস্তে কমে যেতে পারে। যদি হাইড্রোসিলটা কমিউনিকেটিং হয় তাহলে একদম আস্তে আস্তে ছোট হয়ে যাবে, আর যদি কমিউনিকেটিং না হয় অর্থাৎ উপরে যদি সংযোগ না থাকে, এনসিস্টেড থাকে, তাহলে এটা কমবে না। এখান থেকেই আমরা সাধারণত বুঝতে পারি যে কোনটা হাইড্রোসিল এবং কোনটা ভেরিকোসিল। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজ টিভি নিয়মিত আয়োজন সুস্থ জীবন সুন্দর ভবন এই অনুষ্ঠানটি, এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কিন্তু গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত রয়েছেন স্বনামধন্য পেডিয়াট্রিক সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আকাশ, কনসালট্যান্ট পেডিয়াট্রিক সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমি আবারও আলোচনায় ফিরতে চাই। আরো কিছু দর্শক কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং এর মধ্যে একজন প্রশ্ন করেছেন নুসরাত জাহান নামে। স্যার, আমি আপনার গত যে প্রোগ্রামটি যেখানে আপনি শিশুদের হার্নিয়া নিয়ে আলোচনা করেছেন সেখানে আমি যুক্ত হতে পারিনি, তবে হার্নিয়া নিয়ে আমার একটি প্রশ্ন রয়েছে, যদি সম্ভব হয় তাহলে উত্তর দিবেন। সেটি হচ্ছে স্যার, ইনজুইনাল হার্নিয়াটা কি আসলে? হার্নিয়া সাধারণত বলতে আমরা সাধারণত ইনজুইনাল হার্নিয়া কি বুঝি সাধারণত, কারণ হচ্ছে এটাই মানুষ বেশি পরিচিত, কারণ কুস্কির অংশটা যদি ফুলে যায় অর্থাৎ পেটের নিচের দিকে, এবং পিউবিক টিউবারকেল অর্থাৎ পুরুষের পুরুষের হচ্ছে ইনজুইনাল রিজন বলতে যে জায়গাটা বোঝানো হয়, যে লিঙ্গের দুই পাশের যে জায়গাটা, সেই জায়গাটার দিয়ে একটা ইনগুইনাল ক্যানেল থাকে, যে ক্যানেলের মধ্যে দিয়ে সাধারণত অন্ডকোষের বিচি নামে, সেই জায়গাটা যদি ফুলে যায় এবং সেইখান দিয়ে যদি নাড়িভুঁড়ি নিচের দিকে আসে তাহলে সেটাকে বলা হয় ইনগুইনাল হার্নিয়া। এছাড়া অন্যান্য হার্নিয়াও আছে, যেহেতু হার্নিয়া মানে আমরা আগেই বলেছি যে শরীরের কোনো দুর্বল অংশ দিয়ে যদি ভিতরের অংশ বাইরের দিকে উঁকি দেয় এবং নেমে আসে সেটাই হচ্ছে হার্নিয়া। যেহেতু ইনগুইনাল রিজন দিয়া এই জায়গাটা ইনগুইনাল রিজন, সেই জন্য এটাকে ইনগুইনাল হার্নিয়া বলা হয়। এবং যদি একটা ফিমারের মানে ফিমোরাল রিজনে অর্থাৎ পায়ের দিকে নিচে নেমে যায় তাহলে আমরা এটাকে ফিমোরাল হার্নিয়া বলি। এরকম আমলিকাসে যদি হয় তাহলে আমলিকাল হার্নিয়া বলি। এরকম যদি কোনো জায়গায় অপারেশন করার পর সেই জায়গায় নতুন করে এরকম কোনো হার্নিয়া হয় সেটাকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলি। সেই জন্য ইনগুইনাল হার্নিয়া বলতে সাধারণত আমরা ইনগুইনাল রিজনে যদি এরকম ফুলে যায় এবং ফুলে গিয়ে যে হার্নিয়াটা হয় সেটাকেই ইনগুইনাল হার্নিয়া বলে। ধন্যবাদ স্যার নুসরাত জাহান, আপনি নিশ্চয়ই আপনার যে প্রশ্নটি সেটির উত্তর কিন্তু পেয়ে গেছেন, এবং স্যার কিন্তু খুব ভালোভাবে আসলে বলে দিয়েছে যে আপনার ইঞ্জিনিয়ার যে হার্নিয়াটি সেটি আসলে কি কারণে হতে পারে। আর স্যার, আরো একজন দর্শক একটি প্রশ্ন করেছে যে আমার সন্তানের বয়স হচ্ছে 4 বছর, তবে তার যে অন্ডকোষ সেটি থেকে অস্বাভাবিক গন্ধ আছে, যেটিকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বলা হয় ভ্যালাইন্টিস। আচ্ছা, ভ্যালাইন্টিস আসলে কেন হতে পারে, তিনি একটি প্রশ্ন রেখেছেন। আচ্ছা, বেলানাইটিস হচ্ছে অন্ডকোষের সমস্যা না, এটা হচ্ছে পেনিসের সমস্যা, অর্থাৎ লিঙ্গের মাথায় যে চামড়া থাকে সেই চামড়াটা সাধারণত ছেলে বাচ্চাদের শিশুদের আটকানো থাকে এবং গ্লান্সটাকে কাভার করে রাখে যে চামড়া, সেটাকে আমরা প্রিপিউশিয়াল স্কিন বলি। এই প্রিপিউশিয়াল স্কিনের নিচে অর্থাৎ নিচে গ্লান্স থাকে, গ্লান্স এবং এই প্রিপিউশিয়াল স্কিন একটা সময় বয়স বাড়ার সাথে সাথে এটা রিট্রাক্ট করে ফুটে যায় অর্থাৎ ফুটানো হয়। সেই ফুটানো হওয়ার জন্য এক ধরনের ন্যাচারালি এক ধরনের পাউডার বা সাদা সাদা পদার্থ ওখান থেকে নিঃসরণ হয়, সেই নিঃসরণ হওয়ার ফলে এই চামড়া একটা থেকে আলা একটা আর একটা আলাদা হয়। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে এই চামড়ার ভিতরে কোনো ইনফেকশন হয়, এবং এখানে যেহেতু পেশাব করার সময় পেশাবটা এই চামড়ায় বেজে আটকে থাকে এবং অনেক সময় ফাইমোসিস হয়, অর্থাৎ ফাইমোসিস থেকে এখানে এক ধরনের ইনফেকশন হয়, এই ইনফেকশন যদি বারবার হয় তাহলে সেটাকে আমরা সাধারণত বেলানাইটিস বলে থাকি। এটা এক ধরনের
ইনফেকশন, আইটিস মানে হচ্ছে যে কোনো ইনফেকশন, সেটা যদি এই গ্লান্স এবং প্রিপিউশিয়াল স্কিনের এই জায়গায় হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বেলানাইটিস বলি। সাধারণত এই জায়গায় যেহেতু এই স্মিগমা বের হয়, সাদা সাদা এক ধরনের পাউডার, সেটা যদি পেশাবের সাথে অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়ে থাকে তাহলে এক ধরনের ফাউল স্মেলিং হয়। এটা সাধারণত রিট্রাক্ট করে পরিষ্কার করে দিলেই এই থেকে আমরা মুক্ত হতে পারবো, এবং সাথে সাথে এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি, দরকার হলে আমরা অ্যান্টি, যদি চুলকানি থাকে তাহলে আমরা সাধারণত হিস্টাসিন জাতীয় ওষুধ দেওয়ার জন্য বলে থাকি। ধন্যবাদ স্যার, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে আসলে বলে দিলেন যে কিভাবে বেলানাইটিস হতে পারে এবং এর আসলে কি কি কারণ এগুলো হতে পারে। আচ্ছা, এবার আরো একজন দর্শক প্রশ্ন করেছে, তার যে প্রশ্নটি সেটি হচ্ছে একটু ভিন্নধর্মী বলা যায়, কেননা আজকে আমাদের যে আলোচনার বিষয় অর্থাৎ শিশুদের যে অন্ডকোষ সেটির বিভিন্ন ধরনের সমস্যা ও তার প্রতিকার। তবে তিনি একটু প্রশ্ন রেখেছেন যে স্যার আমি একটু জানতে চাই আপনাদের কাছে, সেটি হচ্ছে যদি দাঁড়িয়ে প্রস্রাব করা হয় সেক্ষেত্রে কি আসলে বন্ধাত্ম হতে পারে কিনা পুরুষের? সাধারণত দাঁড়িয়ে পেশাব করার ক্ষেত্রে বন্ধাত্ম হওয়ার এরকম কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নাই এবং হওয়ার সম্ভাবনাও নাই। সাধারণত দেখা যায় যে দাঁড়িয়ে পেশাব করলে অনেক সময় যে পেশাব ছিটে মানুষের গায়ে চলে আসে, আবার দেখা যায় যে এটা গ্র্যাভিটির কারণে অনেক সময় প্রোটিন লস হয়, এছাড়া অন্য কোনো সমস্যা সাধারণত হয় না এবং স্টেরিলিটি অথবা বন্ধাত্ব হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ধন্যবাদ স্যার, আপনি নিশ্চয়ই আপনার যে উত্তর সেটি কিন্তু পেয়ে গিয়েছেন। স্যার, এবার আমি আপনার কাছে জানতে চাবো যে আমরা যে আসলে সবসময় বলি ইউরিনারি ট্র্যাক ইনফরমেশন বা হচ্ছে যেটা আমরা ইউটিআই বলি স্যার, ইউটিআই যদি কোনো আপনার ইনফেকশন হয় সেক্ষেত্রে আসলে স্যার আপনি বুঝবেন কিভাবে, আমরা আসলে কিভাবে বুঝতে পারবো যে আমার ইউটিআই হয়েছে? হ্যাঁ, যদিও ইউটিআই নিয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম না, তারপরে যেহেতু কোশ্চেন করেছেন, ইউটিআই হলে আমরা সাধারণত বাচ্চাদেরকে কিভাবে বুঝবো? বাচ্চা পেশাব করতে চাইবে না, পেশাব করার সময় কান্নাকাটি করবে, তার জ্বর আসতে পারে, জ্বর থাকবে, অনেক সময় খাওয়া দাওয়ার রুচি নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চা বমি করবে, এই সমস্ত কারণ, এবং যখনই পেশাব করতে যাবে তখনই সে কান্নাকাটি করবে এবং পেশাব অনেক সময় ঘোলা হবে, এরকম অবস্থা যদি হয় তাহলে আমরা সাধারণত মনে করব যে বাচ্চার ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়েছে। এ সম্পর্কে আমরা পরবর্তীতে কোনো এক অনুষ্ঠানে যদি সম্ভব হয় আমরা বিস্তারিত আলাপ করব। আমরা আজকে অন্ডকোষের যে সমস্যা নিয়ে আলাপ করতেছিলাম তার ভিতরে আমরা সাধারণত আমরা যে বলেছি যে আনডিসেন্ডেড টেস্টিস অর্থাৎ অন্ডকোষের বিচি একটা নাই একটা আছে, এটা নিয়ে অনেক সময় দেখা যায় যে চিকিৎসকরা অথবা গ্রামে গ্রাম্য চিকিৎসকরা বা মুরব্বীরা অথবা বয়স্ক লোকেরা বলে থাকে যে এটা এমনি এমনি ঠিক হয়ে যাবে, পরবর্তীতে নেমে যাবে। সেই সম্পর্কে আমি বলতে চাই, যদি এরকম আনডিসেন্ডেড টেস্টিস থাকে সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের যে করণীয় কি, আনডিসেন্ডেড টেস্টিস যদি আপনারা দেখেন যে আপনার বাচ্চার জন্মের পর একটা অন্ডকোষে খালি আছে অর্থাৎ সেখানে অন্ডকোষের বিচি নাই, তাহলে আপনি যথাসম্ভব 6 মাসের ভিতরে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন, একজন শিশু সার্জনের পরামর্শ নিয়ে এটা 2 বছরের মধ্যে এটার চিকিৎসা নিতে হবে, অর্থাৎ অন্ডকোষের বিচি যদি 6 মাসের মধ্যে না নামে তাহলে নামার সম্ভাবনা নাই, এটা উপরে কোথাও এক জায়গায় বা কোনো এক জায়গায় আটকে পড়েছে, তাকে নামিয়ে দিতে হবে, অর্থাৎ তার রাস্তাটা মানে খুব ভালো ছিল না, মোস বন্ধুর ছিল যার জন্য সে আসতে পারে না, এই জন্য সেটাকে 2 বছরের মধ্যে অবশ্য অবশ্যই নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে দেওয়া না হয় সাধারণত এই অন্ডকোষের একটা গুরুত্ব আছে, অর্থাৎ এখান থেকে শুক্রাণু তৈরি হয় যেটা পরবর্তীতে জননের জন্য অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে যদি আমরা সঠিক সময়ে এর চিকিৎসা না নেই তাহলে কখনো কখনো সমস্যা হতে পারে। সেই সমস্যা দূর করার জন্য আমরা সাধারণত 2 বছরের ভিতরেই এই আনডিসেন্ডেড টেস্টিস নামিয়ে নিতে বলি। আবার কখনো কখনো দেখা যায় যে অন্ডকোষের বিচি আসে কিন্তু মাঝে মাঝে দেখা যায় না বা উপরে উঠে যায়, এরকম অ্যাসেন্ডিং টেস্টিস থাকে, সেই সমস্ত যদি
ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। অর্থাৎ সাধারণত দেখা যায় যে অন্ডকোষের থলিটা এবং অন্ডকোষের বিটি একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে, অর্থাৎ এটা শরীরের বাইরে কেন দেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণত অন্ডকোষের বিটি এবং মেয়েদের যে ওভারি, এটা হচ্ছে সেম সেম অর্গান, অর্থাৎ সিমেট্রিক্যাল অর্গান। মেয়েদের যেমন ওভারি, ছেলেদের হচ্ছে অন্ডকোষের বিটি। মেয়েদেরটা ভিতরে থাকে, তাহলে ছেলেদেরটা কেন বাইরে থাকে? তো বাইরে থাকার কারণ হচ্ছে এর টেম্পারেচারের, একটা নির্দিষ্ট টেম্পারেচারে এর থাকা জরুরি। সেই জন্য টেম্পারেচার যখন বেশি হয়, তখন দেখা যায় যে অন্ডকোষটা নিচের দিকে বেশি ঝুলে পড়ে, আবার শীতকালে এটা উপরে থলিটাও ছোট হয়ে যায় এবং অন্ডকোষের বিচিটা উপরে উঠে যায়, অর্থাৎ ওর নিজস্ব টেম্পারেচারে ও চলে যায়। সেই জন্য এই টেম্পারেচার মেনটেন করাটা হচ্ছে জরুরি। সেই জন্য 2 বছরের আগেই এটাকে অপারেশন করে, যদি আনডিসেন্ডেড থাকে মানে থলি খালি থাকে, তাহলে উপর থেকে নিচে নামিয়ে দিতে হবে। এবং যার জন্য পেটের ভিতরে সবসময় নর্মাল টেম্পারেচারের থেকে অথবা অন্ডকোষের টেম্পারেচারের থেকে 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার বেশি থাকে, যার জন্য তার স্পার্মোজেনেসিসে সমস্যা হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে জানতে পারলাম, আর যে আসলে ছেলেদের যে অন্ডকোষ সেটির যে তাপমাত্রা রয়েছে বা সেটির যে তাপমাত্রার উপর নির্ভর করে, এটি কিন্তু আমাদের সবার কাছে আসলে নতুন ছিল, এবং আপনি পুরো ব্যাপারটি কিন্তু খুব সুন্দরভাবে আসলে আমাদের সবাইকে বুঝিয়ে দিয়েছেন। আর স্যার, আরো একজন দর্শক একটি প্রশ্ন করেন, তিনি একটি তথ্য জানতে চেয়েছেন যে আমি আকাশ স্যারকে দেখাতে চাই, আমার বাচ্চার কিছুটা ইনফেকশন রয়েছে, স্যারের যদি চেম্বারের অ্যাড্রেসটা পেতাম। প্রিয় দর্শক, আপনারা আপনাদেরকে বলতে চাই, স্যারের যে চেম্বারের অ্যাড্রেসটি সেটি কিন্তু আমাদের যে স্ক্রল আর সেখানে দেওয়া রয়েছে, পাশাপাশি স্যারের যে হটলাইন আপনার মডিউল জেনারেল হাসপাতাল যেটি কিনা স্যারের আসলে ব্যক্তিগত চেম্বার, সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখাতে পারেন। আর পাশাপাশি যেটি হটলাইন 01714080048, আমি আবার বলছি নাম্বারটি 01714080048, এই নাম্বারে কিন্তু কল করে কিন্তু স্যারের যে অ্যাপয়েন্টমেন্ট সেটি কিন্তু আপনারা নিতে পারেন। আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক। আচ্ছা, এবার আমি একটু জানতে চাবো যে আমরা দেখি অনেকের ক্ষেত্রেই ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয় জন্মের পরে অন্ডকোষ তাদের একটি থাকে, আর যদি স্যার অন্ডকোষ একটি থাকে সেক্ষেত্রে কি এটি আসলে ভবিষ্যতে কি কি ধরনের সমস্যা আসলে তৈরি করতে পারে? আচ্ছা, দর্শককে আমি বলতে চাই যে আমাদেরকে পেতে হলে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিশু সার্জারি বিভাগে আসলেও আমাদেরকে আপনারা দেখাতে পারবেন এবং আমরা আপনাকে কনসালটেশন করে দিব। আর যেই কথা আপনি বলেছেন যে অন্ডকোষের একটা বিচি না থাকে, সাধারণত আমরা এই বিষয়ে বলেছি যে সাধারণত একটা অন্ডকোষের একটা বিচি যদি না থাকে বা দুইটাই যদি না থাকে, তাহলে কি কি অসুবিধা হতে পারে। অন্ডকোষের বীচির যে কাজ আমি বললাম যে অর্থাৎ স্পার্ম তৈরির ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, মানে একমাত্র ভূমিকা, যে অন্ডকোষে এখানেই স্পার্ম তৈরি হয় এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। যদি অন্ডকোষের বীচি সঠিক সময় নিচে না আসে, তাহলে যে অন্ডকোষের এই স্পার্মের যে কাজ, অর্থাৎ শুক্রাণুর যে কাজ, সেই কাজটা ব্যাহত হবে। তাই এই অন্ডকোষের বিচি যদি না থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সাধারণত অন্ডকোষের বিচি যদি উপরে থাকে, উপরে আসে কিন্তু নিচে নামে না, সেই ক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে। একটা হতে পারে ওখানে পেঁচিয়ে যেতে পারে, পেঁচিয়ে অর্থাৎ টর্শন হতে পারে, টর্শন হলে ব্যথা হবে। আবার অনেক সময় দেখা যায় যে তারা বাচ্চা অনেক বড় হয়ে গেছে, একদম অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু কোনো খোঁজ খবর নেয় নাই বা ওটা আছে বা না, এটা নিয়ে তাদের কোনো হেডেকে ছিল না, কিন্তু কোনো কারণে ওখানে অন্ডকোষের বিচিতে টিউমার হয়েছে পেটের ভিতরে। কারণ যেহেতু ওখানে টেম্পারেচার মেনটেন হচ্ছে না, একটা অ্যাবনর্মাল এনভায়রনমেন্টে, তার ওখানে যদি টিউমার হয়, সেই টিউমার সাধারণত বুঝতে পারবে না কি কারণে ব্যথা হয়েছে। যদি টর্শন হয় তাহলেও বুঝতে পারবে না, টিউমার হলেও বুঝতে পারবে না। যখন বুঝতে পারবে তখন আর কিছু করার থাকবে না বা অনেক এন্ড স্টেজে চলে যাবে। সাধারণত সেই সমস্ত কারণেও যে অন্ডকোষের বিচি যদি আমরা অন্ডকোষের থলিতে না দেখি, তাহলে এটাকে সার্চ করতে হবে। সার্চ করে এটাকে যথাযথ চিকিৎসার মাধ্যমে জায়গা মতো নামিয়ে আনতে হবে অথবা ফেলে দিতে হবে। সেই জন্য অন্ডকোষের বিচি যদি এইরকম সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনার শিশু সার্জনদের পরামর্শ ক্রমে এর চিকিৎসা নিবে। যদি কারো কোনো বাচ্চার 2টা অন্ডকোষ না থাকে, এরকম বাচ্চা আছে এবং আসল একেবারেই হয় নাই বা হয়েছে, সেটা যে সাইজে থাকার কথা তার থেকে একদম ছোট সাইজ এবং শক্ত, বা ওটার যেই
গঠন এবং ওর যে কার্যক্ষমতা নাই। তো সেই সমস্ত ক্ষেত্রে এরকম যদি হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত কিছু হরমোন দিয়ে এটাকে বড় করতে চাই, টেস্টোস্টেরন হরমোন দিই, অথবা কখনো কখনো আমরা বিটাইসিজি দিই। এই হরমোন দিয়ে আমরা সাধারণত এটাকে বড় করার চেষ্টা করি, এবং বড় বড় করতে পারলে নির্দিষ্ট ওই যে আমরা বলেছি 2 বছরের মধ্যে, অথবা 2 বছরের পরে হলে কি করবে, 2 বছরের পরে হলে যখনই আপনার মনে হবে দেখতে পাবেন, অথবা আপনি যখনই এটাকে রিকল করবেন, নোটিস করবেন, তখনই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিবেন এবং সাথে সাথে এটাকে অপারেশন করে নিচে নামিয়ে আনতে হবে। আর যদি এরকম যদি দেখা যায় যে আমরা হরমোন দিলাম এবং একে নামিয়ে আনার পরেও এটা সাইজ যথাযথ না হয়, সেই ক্ষেত্রে এই সমস্ত পুরুষরা বা ছেলেরা সাধারণত ইনফার্টাইল হয়, অর্থাৎ তাদের বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। এই হচ্ছে অন্ডকোষের যদি না থাকে তাহলে এই সমস্যা। সেই জন্য এই অন্ডকোষের যদি না থাকে, একটা না থাকে তাহলেও আপনারা চিকিৎসা নেবেন, দুটো না থাকলেও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে করণীয় এবং এই সম্পর্কে ধারণা নেবেন। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনি যেমনটি বললেন যে আসলে একটি অন্ধকোষ না থাকলে কি কি সমস্যা হতে পারে। আচ্ছা, আরো একজন দর্শক একটি প্রশ্ন করেছে, জিএস জয়। আর তার প্রশ্নটি আমরা একটু শুনবো। মায়ের পেট থেকে অন্ধকোষের সমস্যা হলে আর সেটা কি জন্মের পর চিকিৎসা করলে পুরোপুরি ভাবে সুস্থ হয় নাকি স্যার? প্রশ্ন যিনি করেছেন তার সাথে, যেহেতু আমি সরাসরি কথা বলতে পারতেছি না, জন্ম অন্ডকোষের সমস্যা যদি মায়ের পেটে থেকে হয়, অর্থাৎ মায়ের পেটে থেকে হওয়ার অর্থ ব্যাপক, যেমন আমি বলেছি যে মায়ের পেটে থাকা অবস্থায় তার অন্ডকোষের বিচি উপর থেকে আস্তে আস্তে নিচে নামে, নিচে নামার কোনো জায়গায় যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমরা তাদেরকে বলি আনডিসেন্ডেড টেস্টিস, অর্থাৎ জায়গা মতো টেস্টিস নামতে পারে নাই। সেই ক্ষেত্রে আমরা শুধু টেস্টিস নামাইয়া দিলেই এর সমস্যা সমাধান আমরা পাব। কখনো কখনো দেখা যায় যে এই টেস্টিস নামার সময় তারা নিজেদের যেই দড়ির বা যেই সুতার মতো সাহায্যে ঝুলে নামে, অর্থাৎ গভার্নিকুলামের সাথে নামে, সে তার চারপাশে অথবা স্পার্মেটিক কর্ডের চারপাশে প্যাচ খেয়ে যায়, অর্থাৎ টর্শন হয়। টর্শন হয়ে যদি ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ টর্শন যখন হয়, অর্থাৎ একটা যদি পেন্ডুলাম যখন ঘুরে, ও যদি ঘুরে বা আমরা যখন জামা কাপড় রৌদ্র দেই তখন বাতাস যদি বেশি হয় তাহলে জামাটা কি হয় এরকম ঘুরতে থাকে ওই দড়ির চারপাশে, ঠিক অন্ডকোষের বিচিটাও এরকম যদি কোনো কারণে এরকম প্যাচ খেয়ে যায়, এবং তখন হয় কি তার যেই রক্ত চলাচল সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যদি যায় তাহলে এই টেস্টিস, অর্থাৎ এই অন্ডকোষের বিচিটা আর কোনো কার্যক্ষমতা থাকে না এবং ভ্যানিশ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যে কোশ্চেনটা করেছেন আমরা ঠিক বুঝতে পারি নাই আপনারা কোনটা বলতে চাচ্ছেন, যে এইরকম ক্ষেত্রে দেখা যায় মায়ের পেটে থাকতেও অনেক সময় ভ্যানিশিং টেস্টিস হয়ে যায়, অর্থাৎ টর্শন হয়ে ভ্যানিশিং হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে চিকিৎসকের কাছে গেলে আমরা এক্সপ্লোর করি, অর্থাৎ খুলে দেখি যে তার টেস্টিস নাই। তো সেক্ষেত্রে আপনি আশ্বস্ত হলেন যে এই টেস্টিসটা তার ছিল না, অথবা থাকলেও সেটা নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তীতে যদি পেটে ওই ওই পাশে কোনো ব্যথা বা কোনো সমস্যা হয় তাহলে আপনি অন্তত মনে করতে পারবেন যে এই পাশে টেস্টিসের আনডিসেন্ডেড টেস্টিসের কারণে এই সমস্যাটা হয় নাই। আর হতে পারে যে একদম যদি জন্মগতভাবে টেস্টিস নাই থাকে, তো সেই ক্ষেত্রে তো আমাদের কিচ্ছু করার নাই, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে কিছু সব সমস্যার সমাধান সবসময় চিকিৎসকরা দিতে পারবে না, অর্থাৎ টেস্টের যদি দুইটা, ওই আগেই বলেছি দুইটা না থাকলে সমস্যা হতে পারে, একটা যদি না থাকে তাহলে সমস্যা কোনো সমস্যা নাও হতে পারে। কারণ আমরা সাধারণত দেখি যে এক অন্ডকোষের বিচিওয়ালা বিভিন্ন ধরনের পশু যারা পরবর্তীতে বাচ্চা জন্ম দিতে পারে, এবং অনেক পুরুষ মানুষ যাদেরও একটা অন্ডকোষ কোনো কারণে ফেলে দিতে হয়েছে অথবা অসুস্থ ছিল নষ্ট হয়ে গিয়েছে, তারাও বাচ্চা জন্ম দিতে পারে। সেই ক্ষেত্রে একটা অন্ডকোষ থাকলে সে বাচ্চা জন্ম দিতে পারবে, আবার এমন আছে যে দুইটে থাকার পরও মানুষ বাচ্চা জন্ম নাও দিতে পারে, অর্থাৎ এই বাচ্চা হবে কি হবে না এটা সবসময় মানুষের
দ্বারা নিয়ন্ত্রিত না, এটা সৃষ্টিকর্তা যাকে বাচ্চা দিবে তার বাচ্চা হবে। তবে আমরা আপাত দৃষ্টিতে চিকিৎসক হিসেবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা যে জ্ঞান অর্জন করেছি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে জানতে পারলাম আমরা, যে আসলে একটি অন্ডকোষ হলেও কিন্তু যারা আসলে পুরুষ হয়েছে তারা কিন্তু বাবা হতে পারবে। আর পাশাপাশি আপনি আসলে বললেন যে একটি অন্ডকোষ থাকলে কি হতে পারে, পাশাপাশি জি এস জয় যে প্রশ্নটি করেছিল যে যদি মায়ের পেট থেকে আসলে জন্মগতভাবে যদি কারো অন্ডকোষের সমস্যা হয় সেক্ষেত্রে কি হতে পারে, সেটিও আপনি খুব ভালোভাবে আসলে বলে দিয়েছেন। স্যার আমরা আসলে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, এবার আমি আপনার কাছে যেটি শেষ একেবারে শেষে জানতে যাব সেটি হচ্ছে স্যার, অন্ডকোষ শিশুদের হয় সাধারণত, অনেক শিশু দেখি স্যার অন্ডকোষ থেকে টিউমার হয়ে যাচ্ছে এবং শেষমেশ সেই টিউমার থেকে ক্যান্সার। আচ্ছা এটি আসলে কিভাবে পরিত্রাণ, ক্যান্সার তো আসলে কোনোভাবে স্যার পরিত্রাণ খুব একটি উপায় আমাদের কাছে নেই, তারপর আসলে কিভাবে সচেতন থাকলে এই বিষয়টিকে আসলে এড়িয়ে চলা সম্ভব স্যার? আপনি যে বলেছেন যে বাচ্চাদের অন্ডকোষে যদি ক্যান্সার বা টিউমার হয়, সাধারণত আমরা বলেছি যে আজকে যে অন্ডকোষের আলোচনায় আমরা সাধারণত যদি বলেছি যদি ব্যথা থাকে, অন্ডকোষ না থাকে, যদি হাইড্রোসিস থাকে অথবা হার্নিয়া থাকে অথবা ভেরিকোসিস থাকে, এগুলোর আমরা ধারাবাহিক আলোচনার পর্যায়ে আমরা এই টিউমার নিয়ে আলোচনা করব। তার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাধারণত অনেক সময় বাচ্চাদের যখন অনেক সময় যে টর্শন হয়, এই টর্শনের সাথে এপিডিডিয়াম অর্কাইটিস একটা বিষয় আছে, দুই ক্ষেত্রেই দেখা যায় বাচ্চাদের অন্ডকোষে প্রচণ্ড ব্যথা হয়, হঠাৎ করে প্রচণ্ড ব্যথা হয়। এবং এটা সাধারণত দেখা যায় যে যখন পিউবার্টি হয় অর্থাৎ পেনিস যখন ইরেকশন হয়, অথবা কখনো কখনো দেখা যায় যে যখন আঘাত পায় অথবা কোনো কারণে যদি আনইউজুয়াল ইরেকশন হয় অর্থাৎ পেনিস শক্ত হয়ে যায় অথবা চুলকায়, তখন দেখা যায় যে এই টেস্টিস টর্শন টেস্টিসের টর্শন হয়, অর্থাৎ টেস্টিস নিজের চারপাশে প্যাঁচাইয়ে যায় অর্থাৎ অ্যাক্সিসের চারপাশে সে প্যাঁচ খেয়ে যায়, প্যাঁচ খেয়ে গেলে টর্শন হয়। টর্শন সম্পর্কে আমি কিছুটা বলেছি। আর যদি ইপিডিডাইমো অর্কাইটিস হয়, দেখা গেল যে বাচ্চার জ্বর হচ্ছে, জ্বর আছে এবং তার অন্ডকোষের থলি খুব ব্যথা এবং আস্তে আস্তে ফুলে যাচ্ছে, তাহলে এই টর্শন এবং এপিডিডাইমো অর্কাইটিস আমরা কিভাবে বুঝবো যে এর ইপিডিডাইমো অর্কাইটিস হয়েছে অথবা টর্শন হয়েছে? সাধারণত এপিডিডাইমো অর্কাইটিস হচ্ছে এক ধরনের ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনের জন্য কি হয় যে এই অন্ডকোষের বিচি ফুলে যায় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত জ্বর থাকে অথবা একটা জ্বরের হিস্ট্রি থাকে, তারপরে আস্তে আস্তে অন্ডকোষটা ফুলে যায়। আর এই ইপিডিডাইম টর্শন হলে সাডেনলি ব্যথা হয়, ব্যথা হওয়ার পরে এটা আস্তে আস্তে ফুলে, এই দুটার ভিতরে এই একটা ডিফারেন্স। তারপরে হচ্ছে যে সাধারণত আমরা যদি এটাকে অন্ডকোষের ব্যথা থাকে তখন যদি উপরে আমরা প্রেস করি, যে আন্ডারওয়্যার পরি বা কোনো কিছু দিয়ে আমরা যদি টাইট করে রাখি ব্যথা কমানোর জন্য, তাহলে দেখা যাবে সাধারণত যদি টর্শন হয় তাহলে যখন আপনি নিচে প্রেস করবেন তখন এটা আরো বেশি ব্যথা হবে, কারণ ও তো যেহেতু প্যাচ খেয়েছে, প্যাচের উপরে যদি আরো চাপ দেয় তাহলে প্যাচটা আরো বেশি টাইট হবে। সেই জন্য টর্শন হলে এই এই যদি এটাকে সাপোর্ট দেওয়া হয় তাহলে ব্যথা বাড়বে, আর যদি ইপিডিডাইমো অর্কাইটিস হয় তাহলে সাপোর্ট দিলে তার ভালো লাগবে। আর হচ্ছে যেটা সেটা এছাড়াও নর্মালি যে অন্ডকোষের বিচি অন্য কারণেও ফুলে যেতে পারে, যে দেখা গেল যে কোনো কারণে বাচ্চা ঘুমিয়ে আসে সকালবেলা উঠে দেখলো যে তার অন্ডকোষটা ফোলা, এটা হতে পারে আনইউজুয়াল, সে যদি চুলকানি হয় বা কোনো ফরেন বডি অথবা কোনো ইনসেক্ট তাকে বাইট করে সেখান থেকে চুলকানি হলেও তার এই অন্ডকোষ ফুলে যেতে পারে। এছাড়াও অন্য অনেক কারণে ফুলে যেতে পারে, যদি পেটে তার পানি থাকে, অ্যাসাইটিস থাকে, বিশেষ করে নেফ্রোটিক সিন্ড্রোম এর বাচ্চাদের সাধারণত দেখা যায় যে অন্ডকোষ ফোলা থাকে। আর যেটা আপনি বলেছেন যে টিউমার, সাধারণত বাচ্চাদের অন্ডকোষের টিউমার খুব রেয়ার হয়, তবে হয় এবং এই টিউমার ক্যান্সার হিসাবে আমাদের কাছে আসে। সেটা হচ্ছে যে সাধারণত এই এখানে দুই ধরনের টিউমার হতে পারে, একটা হচ্ছে জার্ম সেল টিউমার আর একটা হচ্ছে টেরাটোমা।
টেরাটোমা যেটা, সেটা ম্যালিগন্যান্ট টেরাটোমা হতে পারে অথবা বিনাইন হতে পারে। সাধারণত বিনাইন টেরাটোমাই বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে তার অন্ডকোষের বিচি ছাড়া অন্য আলাদা কিছু একটা ফোলা বা একটা টিউমারের মতো হাতে লাগবে, এটা আস্তে আস্তে বড় হবে। যদি এতে ক্যান্সার হয় তাহলে খুব দ্রুত বড় হয়ে যাবে, অথবা টেরাটোমা হইলেও এটা জন্ম থেকেই ছোট ছোট থাকবে এবং আস্তে আস্তে এটা খুব দ্রুত বড় হয়ে যাবে। সাথে সাথে আপনার ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, শিশু সার্জনের কাছে যাবেন, তাহলে এটার চিকিৎসা দেওয়া হবে। এই চিকিৎসা করার যত তাড়াতাড়ি এটার চিকিৎসা নেবেন তত এর জন্য উত্তম, কারণ কারণ হচ্ছে যে এটা যদি একদম অন্ডকোষের বিচি সহ এই টিউমার ফেলে দিতে হয় এবং সেই ক্ষেত্রে এটা আর অন্য জায়গায় ছড়াতে পারে না, অর্থাৎ মেটাস্টেসিস হতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে সে সারা জীবনে এই অন্ডকোষের টিউমারের জন্য আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ বাচ্চাদের অন্ডকোষে সাধারণত যেমন ইনফ্লামেশন হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন, এছাড়া বিভিন্ন ইনফেকশন হতে পারে। অনেক সময় দেখা যায় যে স্কিন ইনফেকশন থেকে, চুলকানি থেকে এক ধরনের সেলুলাইটিস হলো, সেলুলাইটিস হয়ে অন্ডকোষের থলি এক ধরনের প্রদাহ হয়ে আলসার হয়ে গেল বা ইনফেকশন হয়ে এটা লস হয়ে গেল, দেখা গেল যে এক ধরনের গ্যাংগ্রিন হয়ে গেল, অর্থাৎ ফর্নিয়াস গ্যাংগ্রিন হয়ে যায়। সেই সমস্ত ক্ষেত্রে যাতে এইখানে এই জায়গাটা সাধারণত ঘাম বেশি হয়, এখানে সাধারণত অপরিষ্কার থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে, তো সেই ক্ষেত্রে এখানে যদি কোনো ইনফেকশন মনে হয় বা এরকম হয় তাহলে সাথে সাথে তার ব্যবস্থা নিতে হবে। না হয় এখান থেকে যদি ফর্নিয়াস গ্যাংগ্রিন হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে স্কিন লস হয় এবং টেস্টিস লস হয়ে যেতে পারে, এবং এটার চিকিৎসা খুব ব্যয়বহুল এবং জটিল, এবং হসপিটালে দীর্ঘদিন থাকতে হয় এবং বিভিন্ন অপারেশনের মাধ্যমে এটাকে আবার রিকনস্ট্রাকশন করতে হয়। তো সেই ক্ষেত্রে ইনফেকশন হলেও আপনারা খুব সচেতন থাকবেন এবং এটাকে হেলাফেলা অন্য জায়গার ইনফেকশনের মতো মনে করবেন না। আর যদি হার্নিয়া এবং হাইড্রোসিল হয় সেটাকে আমরা বলেছি 2 বছরের ভিতরেই সাধারণত আপনারা অপারেশন করে নেবেন, এবং যেটা আনডিসেন্ডেড টেস্টিস সেটাও 6 মাসের পরে আপনারা ডাক্তারের পরামর্শ ক্রমে অপারেশন করিয়ে নেবেন। আর যেটা ভেরিকোসিল, ভেরিকোসিল যখন থেকে তার কমপ্লেন থাকবে, অর্থাৎ ব্যথা থাকবে বেশি, ফুলে উঠে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আইদার মেডিকেল ট্রিটমেন্ট নেবেন অথবা সার্জিক্যাল ট্রিটমেন্ট নেবেন। আর যেটা ক্যান্সার বলেছেন, ক্যান্সারের জন্য বা টিউমারের জন্য, টিউমার হলে অবশ্যই সাথে সাথে আপনি চিকিৎসকের কাছে যাবেন, তাহলে অন্যান্য ক্যান্সারের যেমন চিকিৎসা আছে এবং এই অন্ডকোষের ক্যান্সারেরও চিকিৎসা আছে, এবং এই চিকিৎসা করলে একদম ভালো হয়ে যায়। তবে ক্যান্সারের ক্ষেত্রে যত তাড়াতাড়ি আসবেন তত রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমরা মনে হয় যে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, সবাইকে শুভেচ্ছা জানাই এবং ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। আজ আপনি যে বিষয়টি বলছিলেন যে আসলে স্যার ক্যান্সার নিয়ে, যে আমাদের সবার কিন্তু উচিত যারা যাদের ক্যান্সার রয়েছে বা যাদের টিউমার রয়েছে খুব দ্রুত আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া, তাহলে কিন্তু আসলে আপনারা এই যে রোগটি থেকে কিন্তু পরিত্রাণ পেতে পারবেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু আপনি আসলে অন্ডকোষের যে সমস্যাগুলো, শিশুদের অন্ডকোষের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আপনি বিস্তার আলোচনা করেছেন। আচ্ছা, আমরা যে যে ব্যাপারগুলো আসলে আজকে আলোচনা করলাম, হাইড্রোসিল, ভ্যারিকোসিল, তবে ইনজুনাল হার্নিয়া, ভ্যালানটিটিস, স্যার এর বাইরে কি আর কোনো হার্নিয়া বা হচ্ছে আর কোনো আপনার অন্ডকোষের সমস্যা রয়েছে কিনা শিশুদের? আচ্ছা, একটু যদি বলতেন স্যার আমাদেরকে, আর কোনো সমস্যা কি রয়েছে কিনা শিশুদের অন্ডকোষের? অন্ডকোষের সমস্যা মোটামুটি আমরা যেগুলো বলেছি যে মোটামুটি এক ধরনের কাভার করেছি, এর বাইরেও কিছু আরো কিছু সমস্যা আছে, সেগুলো রেয়ার, এবং এই রেয়ার সমস্যা সাধারণত রেয়ারলি আসে এবং রেয়ারলি চিকিৎসা নিতে হয়, এবং সেই ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে যদি আনইউজুয়াল কোনো কিছু দেখা যায় তাহলে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। আর সাধারণত আমরা যেগুলো কমনলি আসে সেই কমনলি আমরা আলাপ করেছি, এই জন্য সাধারণত কমন সমস্যাগুলো নিয়েই আমরা সবসময় সবাইকে জানাতে চাই যাতে কমন সমস্যার সঠিক সমাধান হয়। এবং আমরা এই রাজটিভিতে এই যে শিশুদের বিভিন্ন সার্জিক্যাল সমস্যা নিয়ে আলাপ করার উদ্দেশ্যই হচ্ছে যারা দর্শক এবং সাধারণ মানুষ তারা যাতে এই সাধারণ সমস্যাগুলো
যখন তাড়াতাড়ি এবং সঠিকভাবে চিকিৎসা নিতে পারে, যাতে পরবর্তীতে জটিলতা কম হয় এবং তাহলে বাচ্চাদের জীবন সুস্থ হবে এবং আমাদের জগৎটাও সুন্দর হবে। তাহলেই এই সুন্দর জীবন, সুস্থ জীবন এবং সুন্দর ভুবনের আমাদের যে রাষ্ট্রবীর প্রোগ্রাম, তা সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় স্যার আমাদেরকে দেওয়ার জন্য। স্যার আজকে আসলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম শিশুদের অন্ধকোষ এবং বিভিন্ন ধরনের সমস্যা, এটিতে আপনি বিস্তর আলোচনা করেছেন এবং অন্ধকোষে কি কি ধরনের সমস্যা হতে পারে বা তার সমাধান কি, সবকিছু নিয়ে আপনি আলোচনা করেছেন। আমরা আশা করবো আমার দর্শকরাও আপনার এই আলোচনা থেকে উপকৃত হবেন স্যার। স্যার আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এবং একেবারে শেষ প্রান্তে এসে আমি আপনার কাছে জানতে চাই, একটি প্রশ্ন রয়েছে স্যার, একজন দর্শক একটি প্রশ্ন করেছে সুলভ মণ্ডল। স্যার আমার মামাতো ভাইয়ের বয়স হ্যাঁ, আমি একটি প্রশ্ন প্রশ্ন দেখেছি, প্রশ্নটা দেখেছি যে জি তাকে অবশ্যই এই মুহূর্তে একজন মানে শিশু সার্জনের কাছে আসতে হবে এবং তার এটা ভিতরে থাকলে আমরা এটাকে নিচে নামিয়ে দিব। আর যদি এটা চিকিৎসা না করায় তাহলে কি সমস্যা হবে? তাহলে সমস্যা হতে পারে, আমি যেটা বললাম যে এটা এটা থেকে টিউমার হওয়ার একটা চান্স আছে। সেই টিউমার যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এটা আইডেন্টিফাই করা যাবে না সঠিক সময়, এবং সঠিক সময় করা না গেলে যখন করা যাবে তখন এটার কন্ডিশন বেশি খারাপ হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা কোনো কারণে যদি পেটের ভিতরে থাকা অবস্থায় টর্শন হয়, পেঁচিয়ে যায়, তাহলে এক ধরনের ব্যথা হবে। তখন ডাক্তাররা বুঝবেন না যে এটা 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 যদি ডান পাশে হয় যে এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা না এই টেস্টিসের ব্যথা, এটা নাড়িভুঁড়িতে অন্য কোনো কারণে ব্যথা হয়েছে না এইটার জন্য। সেই জন্য এটা যখন আপনারা এটা রিকগনাইজ করতে পারছেন এবং এটার চিকিৎসা অবশ্যই আপনারা নিবেন এবং একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ আসলে বন্ধু, আপনি নিশ্চয়ই স্যারের যে উত্তরটি সেটি পেয়ে গিয়েছেন। স্যার বলেছে আপনাকে অবশ্যই কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে স্যার, শেষ প্রান্তে এসে আপনি যদি রাজটিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যারা এতক্ষণ ধরে কষ্ট করে এই প্রোগ্রামটি দেখেছে স্যার। যারা এই প্রোগ্রামটা নিয়মিত আপনারা দেখছেন তাদের প্রতি আমার সম্মান ভালোবাসা রইল, এবং আপনারা যদি এই প্রোগ্রামের মাধ্যমে এই স্বাস্থ্য বিষয়ের খুঁটিনাটি এবং পেডিয়াট্রিক সার্জিক্যাল বিভিন্ন সমস্যার সম্পর্কে আপনারা জানতে পারেন এবং বুঝতে পারেন, এবং এই সম্পর্কে আপনাদের যে বিভিন্ন ধারণা, সঠিক ধারণা, ভুল ধারণা যেগুলো আছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে সঠিক পথ দেখাতে চাই, এবং যদি সেটা আপনারা আমাদের কাছ থেকে সেটুকু যদি আপনাদেরকে দিতে পারি তাহলে আমরা মনে করব যে আমাদের এই অনুষ্ঠান সার্থক হয়েছে এবং আপনারা উপকৃত যদি হন তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আপনারা সবাই ভালো থাকুন, আবার কোনো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসব। ধন্যবাদ সবাইকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনি দর্শক এই ছিল আসলে রাষ্ট্রীয় আজকের আয়োজন সুস্থ জীবন সুন্দর ভবনের, এবং আজকে আমরা যে বিষয়টি আলোকপাত করেছি শিশুদের অন্ধকোষে বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধান, আপনারা আসলে দেখলেন যে স্যার কিভাবে পুরো ব্যাপারগুলো তুলে ধরেছেন, কিভাবে আসলে অন্ধকোষে কি কি সমস্যা হতে পারে আর সেসব সমস্যা হলে আসলে কি তার প্রতিকার, এই বিষয়ে আলোচনা করেছেন আজকে ডাক্তার স্বনামধন্য পেডিয়াট্রিক সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আকাশ, কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন, আমরা পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চোখ রাখুন রাজ টিভিতে। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব।